হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকে টিউটোরিয়ালটা হচ্ছে কিভাবে আর্টিস্টিক লুক দেয়া যায় কোনো ফটোতে ইফেক্টটা আনা যায় কিভাবে, সেটাই আজকে আমরা দেখব ফটোশপের মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রেখেছি, তো আমি এটা ওয়েট দিয়েছি 180 আর হাইট দিয়েছি 720। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, আবার যদি চান পোর্ট্রেট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে সেটাও পারেন। আমি ল্যান্ডস্কেপ ইউজ করেছি, তো আপনাদের ইচ্ছা, আপনারা আপনার ইচ্ছা মতো ওয়েট অ্যান্ড হাইট দিয়ে করতে পারেন। বাট মেক শিওর দ্যাট একটু বেশি রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ছবির রেজুলেশন ভালো আসবে। যাই হোক, আমি এখন চলে যাব, আমি যে ছবিটা নিয়ে কাজ করব সেই ছবিটা আমি নিয়ে আসবো ব্যাকগ্রাউন্ডে। আমার ব্যাকগ্রাউন্ডে আনা হয়ে গেছে ছবিটা, তো একটু ছোট করে নিই। তো এখন আমি যে জিনিসটা করব, আমি এইটার একটা ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করব। প্রথমে আমি লেয়ারের নাম চেঞ্জ করে ফেলি। এখন আমি ডুপ্লিকেট লেয়ার ক্রিয়েট করছি। আমি মডেল যেটা অরিজিনাল লেয়ার সেটার সেটার আই অফ করে দিচ্ছি, মানে আনভিজিবল করে দিলাম। আর ডুপ্লিকেট লেয়ারটা প্রথমে আমি কনভার্ট করব স্মার্ট অবজেক্টে। আমার স্মার্ট অবজেক্টে কনভার্ট করা হয়ে গেছে। তারপরে আমি এখন চলে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, ওইখান থেকে ত্র্যাশ কোড। ঠিকঠাক করে নিচ্ছি, এখন আমি সেম লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় চলে যাব সিলেক্টে, কালার রেঞ্জে। এখান থেকে আমি ব্ল্যাকটা সিলেক্ট করলাম। এই যে আমার যে এরিয়া সিলেকশন করার দরকার ওই এরিয়া কিন্তু সিলেক্টেড হয়ে গেছে। তো তারপরে যে জিনিসটা করব, আমি একটা মাস্ক ক্রিয়েট করব। যে আমার মাস্কটা ক্রিয়েট হয়ে গেছে, তো এখন আমি চলে যাব ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডের ঠিক উপরে আমি একটা গ্রুপ ক্রিয়েট করব, যে গ্রুপ দিয়ে আমি ব্রাশের কাজ করব ব্যাকগ্রাউন্ডে। তো আমি এটার নাম দিচ্ছি ব্রাশ। ওকে, এখন এই ব্রাশ গ্রুপে আমি লেয়ার ক্রিয়েট করব। আমি চলে যাচ্ছি ব্রাশে, এখান থেকে আমি আমি ব্রাশ ডাউনলোড করেছি ব্রাশজি থেকে। আপনারাও আর্টিস্টিক ব্রাশ ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখানে অনেক আর্টিস্টিক ব্রাশ আছে, আপনাদের যেটা পছন্দ ওইটা ডাউনলোড করে কাজ করতে পারবেন। আমি এটার একটু অপাসিটিটা এখন কমিয়ে দিব। এখন আমি একই ভাবে আরেকটা লেয়ার ক্রিয়েট করছি, আমি ব্রাশটা চেঞ্জ করব। কালারটা নিয়ে নিচ্ছি ব্ল্যাক। এভাবে আপনারা ইচ্ছা মতো নিজের অনুযায়ী ব্রাশের ব্যাকগ্রাউন্ড এটা ক্রিয়েট করতে পারবেন। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে করতে পারবেন। আমি আবার অপাসিটিটা কমিয়ে দিলাম। আমার অপাসিটি ঠিকঠাক করা হয়ে গেছে। তো আমি এখন চলে যাব অরিজিনাল মডেলের লেয়ারে, ওইটা আমি ভিজিবল করে দিব প্রথমে, তারপর আমি ওটা ড্র্যাগ করে টপে নিয়ে যাব। এই যে আমার এটা টপে চলে আসছে। তো আমি একইভাবে মাস্ক ক্রিয়েট করব, এখন মাস্কটা ইনভার্ট করে দিব।
যে আমার মাস্ক ইনভার্ট হয়ে গেছে। তো এখন আমি আবারও চলে যাচ্ছি ব্রাশ টুলে, ওইখান থেকে আমার যে যে এরিয়া ভিজিবল করার দরকার আমি জাস্ট ওই ওই এরিয়াটা ভিজিবল করে নেব। এখানে আমি অ্যাঙ্গেল জিটারটা ঠিক করে নিচ্ছি, তাহলে আমার ব্রাশটা ইচ্ছা মতো রোটেট হবে। এখন আমি চলে যাচ্ছি গ্রেডিয়েন্ট ম্যাপে, এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন, ইটস আপ টু ইউ। দেখুন একটু এক্সট্রা কালার অ্যাড করার জন্য চলে যাচ্ছি কার্ভসে, ওইখান থেকে আমি একটু এক্সট্রা কালার নিয়ে নেব। এই যে পারফেক্ট, তো আমার কাজ অলরেডি শেষ। এখানে আপনি চাইলে এখন টেক্সট এড করতে পারেন যে কোনো কিছু, আবার এভাবে থাকলেও কোনো সমস্যা নাই। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো প্রবলেম থাকে বা কোয়েশ্চেন থাকে আমার কাছে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। তো পরবর্তী ভিডিওর জন্য সবার কাছে আমি আগেই ধন্যবাদ জানাবো দেখার জন্য। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।